আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় আসলে মানুষের দুর্ভোগ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দলের প্রতীক নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে অব্যাহত থাকবে উন্নয়নের অগ্রযাত্রা কিশোরগঞ্জের নানান উন্নয়নের কথা তুলে ধরে বলেন এবার হাওড়ে হবে উড়াল সড়ক হাওড় এলাকায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আসছেন সকাল থেকে নৌকা ট্রলার ছাড়াও সড়ক পথে আসতে থাকেন হাজার হাজার নারী পুরুষ তার আগমন ঘিরে উৎসব মঙ্গলবার পুরো হাওড় সেজে ছিল নানান রঙে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় দাওয়াত শেষে দুপুরে যোগ দেন সমাবেশিস্থলে এ সময় আবেগ ভালোবাসা আর মুহুমুহুর স্লোগানে বঙ্গবন্ধু কন্যাকে বরণ করেন হাওড়বাসী প্রধান অতিথির বক্তব্যে শুরুতে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য শ্রদ্ধা জানান কিশোরগঞ্জবাসীর প্রতি বারবার আওয়ামী লীগ ও নৌকাকে নির্বাচিত করায় জানান কৃতজ্ঞতা আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের ধন্যবাদ জানাই যারা লুটপাট দুঃখ দুর্দশা ছাড়া বিএনপি জামায়াত দেশের মানুষকে কিছু দিতে পারেনি বিএনপি জামাত বা তাদের বিশ দলীয় জোট বা এরা যখনই ক্ষমতা এসেছে তখনই মানুষের দুর্ভোগ বেড়েছে আর আওয়ামী লীগ জাতি পিতার হাতে গড়া সংগঠন এই সংগঠন যখন ক্ষমতা আসে দেশের মানুষের কল্যাণ হয় তুলে ধরেন কিশোরগঞ্জ ও হাওর এলাকার জন্য নেয়া নানান উন্নয়নের কথা কারণ এখানে অবস্থা কি ছিল বর্ষাকালে নাও আর শীতকালে হাঁটা পাও এই তো অবস্থা ছিল এখন আর সে অবস্থা নাই এখন বারো মাসে যাদের চলাচল করতে পারে আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি তাছাড়া হাওড়া অঞ্চলের যত নদী খাল সেগুলি ড্রেজিং করে করে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দিচ্ছি যেন কোনো ক্ষতি না হয় ফসলের তার জন্য যে সমস্ত জায়গায় বাঁধ করে দেওয়া সেই বাঁধ নির্মাণের কাজ চলছে যেগুলি সাবমার্স বাদ আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি যে ফসল ঠিক মতো ঘরে ওঠে তার ব্যবস্থা করে দিচ্ছি আবারও নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হিমেল মাহবুব বিবিসি নিউজ ঢাকা